सम्मानीय फादर बेकार स्कूल गार्जियन स्कूल पक्ष आबार अवगत करछि जे आम्रा प्रत्येक सप्ताह सोमवार और शुक्रवार बेला 11:00 থেকে 2:00 পর্যন্ত স্কুল খোলা রাখছি। আমরা আপনাদেরকে জানাচ্ছি আপনাদের বাচ্চাদের মাসিক বকেয়া বেতন ওই দিনগুলিতে এসে জমা দিতে পারেন। আমরা সঙ্গে এটাও জানাচ্ছি যে আপনারা যখন স্কুলে আসবেন তখন সঙ্গে কোনো বাচ্চা নিয়ে আসবেন না। ধন্যবাদ। ক্লাস 3 বাংলা অঙ্ক এটা তোমাদের রিভিশন ওয়ার্ক চলছে। 32 পাতায় 3 অঙ্কে সংখ্যাগুলি লেখো। 3 4 5 এই তিনটে সংখ্যা দেওয়া আছে, এই তিনটে সংখ্যা দিয়ে যতগুলো হবে 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। প্রথমে 3 দিলাম, 3 4 5 345, তারপরে 3 5 4 354, এই দুটো 3 হয়ে গেল। এরপরে 4 থেকে প্রথমে দিলাম, 4 5 3 453, তারপরে 4 3 5 435, দুবার 3 হলো, দুবার 4 হলো। এবার প্রথমে 5টা কে দেবো, 5 4 3 543, তারপর 5 3 4 534, এই কয়টা সংখ্যা হয়ে গেল। তারপরে 40 পাতার 40 পাতার প্রথম অঙ্কটা, আমাদের বাগানে তিনটি আম গাছ আছে, কালবৈশাখী ঝড়ে অনেক আম পড়ে গেছে। প্রথম গাছ থেকে 36টি আম পড়েছে, দ্বিতীয় গাছ থেকে 42টি আম পড়েছে, তৃতীয় গাছ থেকে 37টি আম পড়েছে। তাহলে ঝড়ে মোট কয়টি আম পড়েছে? বাগানে তিনটি আম গাছ আছে, আম গাছ থেকে ঝড়ে আমগুলো পড়ে গেছে, তাহলে ঝড়ে মোট কটা আম পড়েছে? 36 42 আর 37-এর যোগ হবে 36টি আম, 42টি আম, 37টি আম, এই তিনটে যোগ করে যোগফল হলো 115টি আম। উত্তর, ঝড়ে মোট 115টি আম পড়েছে। এরপর 2 এর অঙ্কটা, মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? 160 টাকা, 35 টাকা আর 8 টাকা, তিনটে যোগ হবে, তাহলেই বেরিয়ে যাবে কত টাকার জিনিস কিনেছে। তিনটে যোগ করে 203 টাকা। উত্তর, সে মোট 203 টাকার জিনিস কিনেছে। এরপর তোমাদের হোমওয়ার্ক, 32 পাতায় একটা করে দেওয়া হয়েছে, বাকি যেগুলো আছে 3 অঙ্কের সংখ্যাগুলি লেখো, বাকি যেগুলো আছে সেগুলো করে নেবে। আর 40 পাতার 3 নম্বর অঙ্কটা, এই 40 পাতার 1 আর 2 এরটা হলো 3 নম্বর অঙ্কটা, তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়িতে তোমরা করে নেবে।